হরিচাঁদ, সুধী দর্শকবৃন্দ, মহিমা টিভি কর্তৃক আয়োজিত আজকের এই মতুয়া টক শো আপনাদেরকে স্বাগত জানাই। সম্মানিত সুধী, আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন বিজ্ঞ আলোচক নিপা ঢালি, যিনি 141 নং উত্তর কচুবনিয়া জেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোরেলগঞ্জ বাঘেরহাটের সম্মানিত শিক্ষিকা, এবং তিনি মতুয়া সাহিত্যিক। তিনি বিভিন্ন পত্রপত্রিকায়, বিশেষ করে জাগরণ পত্রিকায় কবিতা এবং ফেসবুকের মতো গণযোগাযোগ গণমাধ্যমে তিনি প্রবন্ধ, গবেষণামূলক নিবন্ধ এগুলো লেখালেখি করেন। তো আজকে আমি নিপা ঢালিকে এই টক শোতে স্বাগত জানাই। জয় হরিচাঁদ দাদা। আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল কি কি গুণাবলীর জন্য মতুয়া দর্শ একদিন বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে। আমরা আসলে প্রত্যেকেই যার যার ধর্ম মত বা ধর্মকে আমরা সর্বোৎকৃষ্ট মনে করি এবং মনে করি এটা বিশ্বের সর্বত্র একদিন প্রচারিত হবে, বিশ্ববাসী এটা গ্রহণ করবে। তো আমরা মতুয়া দর্শের অনুসারী হয়ে আমরাও এই যে চিন্তা, এই চিন্তার সাথে যুক্ত। কিন্তু এই পৃথিবীর বা এই ভারত বাংলার কোটি কোটি মানুষ এখনো মতুয়া দর্শ সম্পর্কে জানে না। তারা এই মতুয়া দর্শ বলতে বুঝায় বা বোঝে যে কিছু লোক ডঙ্কা নিয়ে নর্তন কুর্দন করে। আমি বলবো যারা এখনো জানে না, সামান্যতম টিভি বা বিভিন্ন প্রচার মাধ্যমে দেখে, তারা এই সেন্সটুকুই মানে হৃদয়ে ধারণ করেছে, এরা হলো মতুয়া, যারা মাতোয়ারা, হরির নামে মাতোয়ারা। কিন্তু এদের ভিতরে কি এমন দর্শন আছে যে দর্শনের জন্য একদিন সমগ্র বিশ্বে এই মতের অনুসারী সংখ্যা বিস্তার লাভ করবে? তো আমরা আজকের আলোচনা সভায় সম্মানিত অতিথি আলোচক নিপা ঢালির কাছে আমরা জানতে চাইব যে আসলে এই মতীয় মতাদর্শে কি কি গুণাবলী আছে যে এই মতাদর্শকে বিশ্বজনীন করে তুলতে সাহায্য করবে। আমি নিপা ঢালির কাছে এখন চলে যাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা তার কাছ থেকে আমরা জানতে চাইব, তাকে স্বাগতম আলোচনা সভায়। জয় হরিচাঁদ, শুভ সন্ধ্যা। আজকে আমাদের সাথে যারা আমাদের কথা শুনছেন সবাইকে আমার প্রণাম। তো আজকে আমাদের আলোচনার বিষয়টা খুব ভালো ছিল, কি কি গুণাবলীর জন্য মতুয়া দর্শন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে গ্রহণীয় হবে। তো তার আগে আমি একটা কথা বলতে চাই, কথাটা হচ্ছে যে একটা মতবাদ টিকে থাকতে হলে তার নির্দিষ্ট কিছু ভালো গুণাবলী দরকার। তো আমরা আলোচনায় দেখতে চাই যে মতুয়া দর্শনে কি কি গুণাবলী আছে যার জন্য সেই আজ থেকে 200 বছর আগে হরিচাঁদ ঠাকুর যে মতুয়া দর্শন নিয়ে যে তিনি যে আমাদের জন্য কাজ করেছিলেন সেটা কেন আজও আমরা ধরে রেখেছি বা পরবর্তীতে কেন থাকবে। তো তার আগে আমরা একটু পিছনে ফিরে দেখি আসলে মতুয়া দর্শনটা আসলে কি, কেন সেটা আজকে লক্ষ লক্ষ মানুষের কাছে খুব একটা জনপ্রিয় একটা দর্শন এবং অনেকেই এই এই মতাদর্শে আছেন। তো যে আমরা দেখি যে যখন একটা সভ্যতার সূচনা হয় তখন বিভিন্ন যে সভ্যতা সেই বিভিন্ন সভ্যতার সংমিশ্রণে
এবং ভিন্ন ভিন্ন নৃগোষ্ঠীর সংস্কৃতি মিলিত হয়ে একটা মতাদর্শ তৈরি হয়, এবং এই সেই মতাদর্শের মাধ্যমে নতুন সভ্যতার সূচনা হয় বা হয়েছিল। তাই যে কোনো একটি নৃগোষ্ঠীর সমন্বয়ে কেবল একটি জাতি গড়ে ওঠেনি, প্রতিটি গোষ্ঠীর ভিন্ন ভিন্ন আচার ব্যবস্থা একত্রিত হয়েই কিছু মতাদর্শ গড়ে উঠেছিল। তার মধ্যে সবচেয়ে যেটাকে প্রাচীন মতাদর্শ ধরা হয় সেটা হচ্ছে সনাতনী মতাদর্শ বা সনাতনী মতবাদ। সনাতনী মতবাদ আসলে বলতে যে কি বোঝায় এটা আমার জানা নাই, তবে আমরা বিভিন্ন বইয়ের পাতায় যেভাবে পড়েছি, যা পূর্বে ছিল এখনো আছে পরেও থাকবে। তো সভ্যতা বহিঃপ্রকাশের আগে যেসব চলমান ছিল বা যেসব চলমান ছিল এখনো চলছে পরেও চলবে, এইটাকে আমরা ধরি যে সনাতনী মতবাদ বা সনাতনী দর্শন। আজকে আমরা একটা বিষয় খেয়াল করি যে যেটা আগেও ছিল এখনো আছে পরেও থাকবে, তো ক্ষুধা, জৈবিক চাহিদা, নিরাপত্তা, এই লৌকিক রীতিগুলা তখনও ছিল এখনো আছে পরেও থাকবে। কিন্তু এই একটা বিষয় আমরা খেয়াল করেছি কি, এই যে লৌকিক রীতিগুলো এটা যে মানে ধর্ম বহির্ভূত একটা, এটা কেউ যদি বলে যে এটা যে আমার ধর্মে হয় না, তো এটা একটা ভুল, এটা একটা ধর্ম বহির্ভূত রীতি। তাছাড়া প্রতিটা প্রতিটা গোষ্ঠী নিঃস্বার্থ রক্ষার জন্য বা নিজেকে নিরাপত্তা দানের জন্য বা নিজেদের অস্তিত্ব লড়াইয়ের জন্য সংগ্রাম করেছে, তো এখনো করে যাচ্ছে। কেননা ধর্ম শব্দটির প্রচলন হয় সভ্যতার অনেক শুরুর অনেক অনেক পরে। কোনো স্বাধীন নৃগোষ্ঠী যখনই অন্য কোন গোষ্ঠীর আক্রমণ মানে একটা স্বাধীন নৃগোষ্ঠী যখনই অন্য একটা গোষ্ঠীকে আক্রমণ করেছে বা তাদের উপর প্রভুত্ব করেছেন, তখনই পরাজিত গোষ্ঠীর উপর জয়ী গোষ্ঠীর সংস্কৃতি আচার চাপিয়ে দিয়েছে। সুতরাং ভারতীয় উপমহাদেশে এর ব্যতিক্রম হয়নি। বিভিন্ন সময়ে বিভিন্ন শাসকগণ বহিরাগত কিংবা বহিরাগত নয় এমন লোকও শাসন করেছে, আবার এর ভিতর কেউ কেউ কোন কোন গোষ্ঠী নিজেদের স্বার্থ কিংবা প্রভুত্বকে ধরে রাখার জন্য নতুন নতুন মতবাদ চাপিয়ে দিছে, আর সেটাই পরবর্তী প্রজন্ম পালন করেছে। সুতরাং সনাতনী মতবাদ বলতে আসলে কোন মতবাদকে বোঝায় তা সহজে স্পষ্ট নয়, তবে ভারতীয় মতবাদ বা বৈদিক মতবাদ যেটাকে আমরা ধরি, সেই দুইটা মতবাদই নিজস্বতার বিকাশ ঘটিয়ে একটা ধর্মমত সৃষ্টি করেছে, আর সেটাকে আমরা হিন্দু ধর্মমত বলি। তো এবং সেই হিন্দু ধর্মমতে যে ধর্মীয় বিশ্বাসগুলো সেই প্রাচীন সেই থেকে চলে আসছে সেটা আমরা পালন করি। কিন্তু এই যে ধর্মমতে দেখি, ধর্মমতে কি আমাদের যে হিন্দু ধর্মমত, এই হিন্দু ধর্মমতে চারটা বর্ণ বিভাজন করেছে। একটা সবার উপরে হচ্ছে ব্রাহ্মণ, তারপরে ক্ষত্রিয়, তারপরে বৈশ্য, তারপরে শূদ্র। অনেকে বলতে পারেন যে যে জাতীয় যে বর্ণভেদ কর্মগুণে হয়েছে, তো আমি বলবো জাতিভেদ যদি কর্মগুণে হয় তাহলে শম্ভুক, আমরা দেখি রামায়ণে শম্ভুক আছে, তার বেদ পড়ার জন্য তার মস্তক কেটে ফেলা হয়েছে, সে কি আসলে তার নিজ কর্ম দ্বারা ব্রাহ্মণত্ব অর্জন করতে সক্ষম হয়নি? হয়েছিল, তার একটাই দোষ ছিল, সে হচ্ছে সব থেকে তিনটা বর্ণের সব থেকে নিচু বর্ণ, যেটাকে তাদের মতে ধরা হয় শূদ্র বা দাসত্ব ধর্ম। তো তার মধ্যে ব্রাহ্মণরা তাদের তাদের ছিল পুজো পাঠ করা আর অন্য তিন ধর্মের উপরে প্রভুত্ব করা, ক্ষত্রিয় যারা তারা যুদ্ধ পরিচালনা করে দেশকে রক্ষা করা, বৈশ্য ব্যবসা করা, আর শূদ্র ছিল তিনটা বর্ণকেই সেবা করবে। এমন ভাবে তাদের ধরা হয়েছিল যে তারা যেন এত তাদের স্বাভাবিক যে জীবনযাত্রা, যে তাদেরকে এমন ভাবে কুকুর কিংবা কাকের থেকেও খারাপ ভাবে তাদেরকে মনে করা হতো, এরকম অবস্থা। তারা না পারতো সঞ্চয় করতে, কিন্তু তারা কিন্তু সংখ্যায় কম ছিল না, তারা বিশাল একটা জনগোষ্ঠী ছিল, কিন্তু তাদের যেটা ছিল না সেটা হচ্ছে শিক্ষা এবং সঠিক মোটিভেশনের অভাব, যার জন্য তারা
হাজার হাজার বছর ধরে পিছিয়েই ছিল। তো তাদের, তারা সঞ্চয় করতে পারতো না, তাদের বিদ্যার্জনের অধিকার ছিল না, তারা শুধু, তাদের কাজ ছিল, পেশা ছিল শবদাহ, শবদাহ, তারপরে শূকর পালন, এইসব। এবং এতটা জঘন্য তাদের সাথে আচরণ করা হতো যে শ্মশানে মরে যাওয়া যে ব্যক্তি, তাদের যে কাপড় ওইটা তাদের পরিধানের জন্য ছিল, এতটা নিকৃষ্ট ভাবে তাদের আচরণ করা হতো। কিন্তু আর আরো আরো একটা বিষয় ছিল, তারা যদি ধন সঞ্চয় করত সেটা ব্রাহ্মণ ব্রাহ্মণ নিয়ে যেত, কিংবা তারপরে যদি তারা, তাদের ছায়াও যদি ব্রাহ্মণের গায়ে লাগতো তাহলে তা মৃত্যুদণ্ড পর্যন্ত তাদের হতে পারতো। কিন্তু অপরদিকে দেখুন ব্রাহ্মণগণ কি করছে, ব্রাহ্মণগণ তাদের, তারা যদি জোর করে শূদ্রদের সঞ্চিত ধন সম্পদ নিত, তাহলেও তারা যদি বা কাউকে হত্যা করত, তাহলে 3 দিন গায়ত্রী মন্ত্র জপ এবং গঙ্গা স্নান করলে তারা পবিত্র হতো। এই সব এত ভেলকিবাজি করে বিশাল একটা জনগোষ্ঠীকে তাদের উন্নতির পথ থেকে, উন্নতির পথকে অবরোধ করে রেখেছিল। সেখান থেকে তার সেই পিছিয়ে পড়া জনগোষ্ঠী সঠিক মোটিভেশনের অভাবে বা সঠিক প্রশাসনের অভাবে কোনোভাবেই তারা বের হতে পারছিলেন না। তো আমরা একটু দেখি যে এটা ইতিহাস বলে, তো আমরা একটু দেখি যে সেইখান থেকে হরিচাঁদ ঠাকুর এই যে বিশাল একটা জনগোষ্ঠীকে বের করেছে। তো আমরা তো দেখ আমরা একটু দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লেখায় ধর্মের অধিকার নামক শীর্ষক প্রবন্ধ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর মামশূদ্র সম্পর্কে কি উদ্ধৃতি দিয়েছে, তাদের সামাজিক অবস্থা বুঝে যে ব্রাহ্মণরা তাদের কোন অবস্থা করে রেখেছে, সেই থেকে তারা কি করেছে। প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর তার ধর্মের অধিকার শীর্ষক প্রবন্ধে লিখেছিল, আমি পল্লীগ্রামে গিয়া দেখিলাম সেখানে নমশূদ্রদের ক্ষেত্র অন্য কোন জাতিতে চাষ করে না, তাহাদের ধান কাটে না, তাহাদের ঘর তৈরি করিয়া দেয় না। অর্থাৎ পৃথিবীতে বাঁচিয়া থাকিতে হলে মানুষের কাছে মানুষের যে সহযোগিতা দাবি করতে পারে, আমাদের সমাজ ইহাদিগকে তাহারও অযোগ্য বলিয়া বলিয়াছে। বিনা অপরাধে আমরা ইহাদের জীবনযাত্রাকে দুরহ দুঃসহ করিয়া তুলিয়া জন্ম হইতে মৃত্যুকাল পর্যন্ত ইহাদিগকে প্রতিদিনই দণ্ড দিতেছি। তাহলে বুঝুন যে তাদের ক্ষেত্র কেউ চাষ করতো না, এমনকি তা মানে তাদের জীবনযাত্রা কতটা নিকৃষ্ট করে রেখেছিল। তো সেখান থেকে হরিচাঁদ ঠাকুর সেই নমশূদ্র কূলে এসেছিলেন, তিনি উপলব্ধি করেছিলেন এদের আগে জাগাতে হবে, এদের জাগিয়ে তারপরে এদের শিক্ষা দিতে হবে, এদের অধিকার দিতে হবে, তিনি এসবের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। দেখুন হরিচাঁদ ঠাকুর যখন আন্দোলন শুরু করে তখন সবার প্রথম ব্রাহ্মণ্যবাদী সমাজ থেকে তার বিরোধিতা এসেছিল। কিন্তু কেন এসেছিল, কারণ ব্রাহ্মণরা বুঝেছিল যে এদের এই বিশাল জনগোষ্ঠীকে আমরা চড়িয়ে খাই, আজকে যদি এদের ভিতর চেতনা আসে তাহলে আমাদের স্বার্থ উদ্ধার হবে না, এই জন্য তারা হরিচাঁদ ঠাকুরকে বাধা দিয়েছিল। কিন্তু হরিচাঁদ ঠাকুর দমে যায়নি, সে কিন্তু তার বিশাল জনগোষ্ঠীকে একত্রিত করে এক হরিনামের পতাকা তলে জড়ো করে একতার মাধ্যমে চেতনা দানের জন্য চেষ্টা করেছিল এবং সফলও হয়েছিল। তৎকালীন সময় শুধু সে জাতিভেদ না, সমস্ত নমশূদ্র না, সমস্ত পিছিয়ে পড়া জাতিকে তিনি একত্র করেছিলেন। প্রথমে তিনি ধর্ম বিপ্লবের মাধ্যমে যে হরিনাম দিয়েছিলেন, যাতে হরিনাম দিয়েছিলেন যাতে মানুষ তাদের যে এক হলে, একতা হলে, যে তারা কিভাবে একসাথে কাজ করলে তাদের এই দুর্দশা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো আমরা দেখি, আমি এখানে এখানে সম্মানিত আলোচক নিপা ঢালির উদ্দেশ্যে বলছি, সেটা হলো আমাদের হরিচাঁদ ঠাকুর একটি আদর্শ মতাদর্শ আমাদের সামনে স্থাপন করে গেছেন বা প্রচলন করে গেছেন। তো আজকের যে আলোচ্য বিষয় সেটা হলো, আমরা তখন প্রাথমিক মতুয়া ধর্মের যে প্রবর্তনের যে প্রাথমিক পর্বের যে প্রেক্ষাপট সেটা বর্ণনা করলাম বা আপনি করলেন, তো কথা হচ্ছে সারা বিশ্ববাসী, এখানে কথা হলো সারা বিশ্ববাসী কি কি গুণের জন্য
কারণ সারা বিশ্ববাসী তো শুধু নমঃশূদ্র না, এইখানে হ্যাঁ বিশ্বের হাজার হাজার জাতি উপজাতির লোক, তাদের কাছে পৌঁছাতে হলে আমাদের কোন কোন গুণের কথা তুলে ধরতে হবে, সেই গুণগুলো আমরা সুনির্দিষ্ট করে আমরা জানতে চাচ্ছি যে এই দাদা, মতাদর্শের ভিতরে। প্রথমত হ্যাঁ হুম বলেন। দাদা, প্রথমত একটা কথা হচ্ছে যে কোনো ভালো মতবাদের জন্য কোনো রক্ষকের প্রয়োজন হয় না, প্রকৃতপক্ষে সে নিজেই তার সাফল্য এবং স্থায়িত্ব নিশ্চিত করতে পারে, যদি সেইটা সেই মতবাদটা মানব কল্যাণের নির্দেশনা বহন করতে সক্ষম হয়। তবে মতবাদ আমরা একটা দেখি যে পৃথিবীতে হাজারো মতবাদ রয়েছে, এই মতবাদগুলো হলো পণ্যের মতো, ইতিহাসের বাজারে এরা পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে চাহিদার যোগানের নিয়মগুলো অনুসরণ করছে। তো ইতিহাস বিশ্লেষণে যে মতবাদগুলোর যে প্রতিদ্বন্দ্বিতা, যে সেই প্রতিদ্বন্দ্বিতায় প্রমাণ করেছে যে যে কোনো ভালো মতবাদ আমরা অবশ্যই চাই এবং আমাদের প্রয়োজনই সেই মতবাদগুলো মতবাদগুলো হতে হবে। কেননা যে মতবাদে একটা যে মতবাদটা হতে হবে সেখানে যেন পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকে, একটা সৃষ্টিশীল মানুষ তৈরি তৈরি করতে পারে, আত্মসচেতন বা ধৈর্য ধৈর্যশীল ধৈর্যশীল একটা সমাজ উপহার দিতে পারে, তো আমরা সেরকম একটা মতবাদ চাই। তো মতুয়া মতবাদটা সেরকম, হরিচাঁদ ঠাকুর, দেখেন আমরা প্রথমেই দেখি মতুয়া নামটা নিয়ে, হরিচাঁদ ঠাকুর যখন ওই যে মতুয়া আন্দোলন শুরু করে মতুয়া নাম নিয়ে, ব্যঙ্গ ব্যঙ্গ বিদ্রুপের একটা নাম, যখন তারা মতমত বলে উপহাস করতো, হরিচাঁদ ঠাকুর কিন্তু পজিটিভ ভাবে সেই নামটাকে নিছে যে আমার ভক্তরা মতুয়া হোক। তো মতুয়া দর্শনে যদি বুঝতে হয় তো এটা একটা সূক্ষ্ম ধর্ম, এটা বুঝতে হলে পরিশীলিত চিন্তার অধিকারী হতে হবে। তো সেরকম অনেক পজিটিভ দিক আছে যার জন্য মতুয়া দর্শন একদিন বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্য হবে, যেটা মানব সমাজের জন্য কাজে লাগতে পারে। এরকম কিছু হচ্ছে, প্রথমে হচ্ছে একতার শক্তি, একতার শক্তি, যে দি পাওয়ার অফ ইউনিটি, হরিচাঁদ ঠাকুর এই একতার শক্তি আমাদের দেখিয়েছেন। তারপরে আরো কিছু আছে, মানবতাবাদ, তারপরে সাম্যবাদ, মানবাধিকার, তারপরে হচ্ছে পরনির্ভরশীলতা ত্যাগ করে, পরনির্ভরশীলতা ত্যাগ করে স্বনির্ভর হওয়া, তারপরে পিছিয়ে পড়া লোকদের কিভাবে সামনে তোলা যায় তার মোটিভেশন, তারপরে নারী পুরুষের সমতাকরণ, অর্থনৈতিক ব্যবস্থাপনা, কৃষি বাণিজ্যর গুরুত্ব, শুদ্ধ রাজনৈতিক চেতনা, স্বদেশ প্রেম, এই এতগুলো গুণাবলী যেগুলো আগেও ছিল এখনো আছে এবং পরবর্তীতে চলবে, এই এতগুলো গুণাবলী যার জন্য একমাত্র যেটা পরবর্তীতে এই গুণাবলী যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি, মতুয়া দর্শনের চর্চা করতে পারি, তাহলে পরবর্তী প্রজন্মের কাছে এটা অবশ্যই একদিন গ্রহণযোগ্য হবে। একতার শক্তি নিয়ে, হ্যাঁ দাদা, এখন বিষয়টা হলো, আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো, আমরা আগে আমরা তো জানি যে একটা কথা আছে, যার যার ছেলের নাম বাল্যচাঁদ, অর্থাৎ যার যার কাছে তার তার সন্তান সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ। এখন কথা হলো, আপনি যে গুণগুলোর কথা বললেন, এই গুণগুলোর কথা কি আপনি হৃদয়ের থেকে বললেন, না এই গুণগুলো আসলেই মতুয়া ধর্মাদর্শের ভিতরে আছে? আমরা দাদা আমি একটু একটু বিভিন্ন শাস্ত্র গ্রন্থের থেকে যদি একটু প্রামাণ্য বিষয়গুলো দেখাতেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো। দাদা অনেক ধন্যবাদ। আসলে মতুয়া দর্শন যদি কেউ যে বাইরে থেকে যদি দেখা হয় তাহলে এইটার বিষয়ে ধারণা, ওই যে যেটা আপনি প্রথমে বলেছিলেন যে ডঙ্কা বাজাও বা হরিনামে মেতে থাকো, এই কেন, এর ভিতরে অনেক অনেক কিছু আছে যেটা আমাদের সমাজ একটা সুষ্ঠু সমাজ পরিচালনা করার জন্য একটা উৎকৃষ্ট মতবাদ। আজকে আচ্ছা, আমি একতার শক্তি, আমি আমি বারে বারেই জানতে চাচ্ছি, সেটা হলো উৎকৃষ্ট মতবাদ, এটা আমরা বলছি। এখন আপনি যে পয়েন্টগুলো বললেন, যেরকম নারীর সমান অধিকার, তো আপনি এইটা কোথায় পেয়েছেন যে মতুয়া, মানে কিভাবে ফিল করলেন যে মতুয়া ধর্মের ভিতরে নারীর সম অধিকার আছে? আপনি যদি একটু দাদা চোখে আঙুল দেখাই দিতেন তাহলে দাদা ভালো হতো। প্রথমে আমি নীলামৃত থেকে বলছি, আমরা হরিচাঁদ ঠাকুরের জীবনী থেকে আগে বলছি, যে হরিচাঁদ ঠাকুর যখন সমাজের উন্নয়নের জন্য বা মানুষের কল্যাণের জন্য ভক্তগৃহে যেতেন, পুরো গৃহটা শান্তিমাতাকেই
পুরো গৃহের দায়িত্ব শান্তি মাতার পরে দিয়ে যেত। এইটা কি নারীর জন্য বড় একটা পাওয়া নয়, যেখানে ধরা হয় যে একটা 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 ঘরের কর্তা হচ্ছে পুরুষ, নারীদের কোনো দাম নেই? এখানে হরিচাঁদ ঠাকুর কিন্তু সেই দিকটা সেইটা করেন নাই, তিনি কিন্তু শান্তি মাতাকে ঘরের সমস্ত দায়িত্ব তারপরে দিয়ে তিনি মানুষের জন্য কাজ করতেন। তো এইটা যদি তিনি না দিতেন, শান্তি মাতা যদি এইটা না করতো, তাহলে হতো না। আর একটা বিষয় দেখেন, আমরা ধর্মকন্যার বিবরণে ওখানে একটা বিষয় পেয়েছি, ওখানে হচ্ছে ঠাকুরের ধর্মকন্যা ছিল, ঠাকুরের টাকা চুরি করে নিয়ে গেছিল। তো সেখানে যখন শান্তি মাতা বলল যে টাকা নিয়ে যায়, তখন ঠাকুর একটা কথা ওখানে বলেছিল যে পিতার পিতার থাকিলে ধন পুত্র কন্যা পায়, এই যে সমান অধিকার। আমাদের সমাজে, সনাতনী সমাজে কিন্তু মেয়েদেরকে পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়, কিন্তু মতুয়া মতবাদ এইখানে ছেলে মেয়ে যে সমান সেইটার পরে গুরুত্ব দিয়েছে, যে পিতার যদি কিছু থাকে সেটা ছেলে বা মেয়ে যেই হোক দুজনেই পাবে, শুধু সেখানে সেই বিষয়টা নয়। এইটা কিন্তু একটা ভালো দিক, এইটা আজকে আমরা দেখি বাইরের, আমরা আধুনিক বিশ্বে আমরা বাইরে দেখি যে পিতার কিছু থাকলে সেটা মানে ছেলে মেয়ে সবাই পায়, কিন্তু আমাদের সনাতনী সমাজে এইটা নাই। হরিচাঁদ ঠাকুর এইটা কিন্তু প্রচলন করলেন প্রথম, এটা কিন্তু আগে কেউ করেন নাই, যে পিতার ধন ছেলেও যতটা পাবে মেয়েও ততটা পাবে। তো ধ্রুব, আরো দেখি যখন দশরথ বিশ্বাসকে নায়েব এসে মারধর করেন, তখন কিন্তু মহিলা কোর্টের কাছারি মিলিয়েছিলেন, সেখানে কিন্তু বিচারক করেছিলেন একজন নারীকে, সেটা কি আদৌ করে না? তখন কি এই ধারণা ছিল যে মহিলারা কখনো বিচারক হবে? তো ধারণাটা কিন্তু হরিচাঁদ ঠাকুরই সর্বপ্রথম দিয়েছিলেন। এরপরে তার পুত্র গুরুচাঁদ ঠাকুরকে দেখি যে গুরুচাঁদ তার পিতার আদর্শ অনুসরণ করে গুরুচাঁদ ঠাকুর কিন্তু তার স্ত্রীকে সমমর্যাদা দিয়েছিলেন, তার প্রতিটা কাজে সত্যভামা পাশে ছিলেন এবং কতটা সম্মান করেছিলেন তৎকালীন সময়ে শান্তি সত্যভামা স্কুল প্রতিষ্ঠা করে। এটা কিন্তু অনেক একটা বড় পাওয়া, কেননা তৎকালীন আরো অনুন্নত সমাজে এইটা ছিল অনেক বড় একটা টাপ, যে নারীরা পড়াশোনা করবে বা যেখানে পুরুষরাই অনুন্নত সমাজের পুরুষরাই পড়াশোনা করা তাদের জন্য অনেক দুর্লভ ছিল, সেখানে নারীরা কিভাবে? ঠাকুর সেখানে বললেন যে ছেলে মেয়েকে শিক্ষা দাও, শুধু ছেলেকে না, ছেলে মেয়েকে শিক্ষা দাও, মেয়েকে কিন্তু তিনি বাদ রাখেনি। এমন কি নারীদের জন্য যথেষ্ট তৎকালীন সময়ে না যে নারীদের জন্য যথেষ্ট কাজ করেছেন, তাদের জন্য বিধবা নিবাস করেছেন, তাদের বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তুলেছেন, তাদের বিদ্যালয়ে পাঠানোর জন্য যথেষ্ট ব্যবস্থা করেছেন। এটার দ্বারা কি প্রমাণ হয় না যে মতুয়া সনাতনী সমাজে কিন্তু এইগুলো নাই? আমরা যেখানে দেখি সেখানে আছে নারীরা শূদ্রাণী, তাদের বেদ পড়ার অধিকার নাই, সেখানে হরিচাঁদ ঠাকুর বা গুরুচাঁদ ঠাকুর শিক্ষার অধিকার দিলেন, নারী যে বিচারক হতে পারে সুযোগ পেলে সেই অধিকারটা, সেই উপলব্ধিটা তিনি তখন করিয়ে দিলেন, যেটার সুফল আমরা আজও ভোগ করছি। তাহলে এইটা কি আমাদের? হ্যাঁ, আপনার কথার সঙ্গে আর একটু যুক্ত করতে চাচ্ছি, সেটা হলো গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে তিনি কিন্তু একটি স্কুল, হাই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, শান্তি সত্যভামা বালিকা বিদ্যালয়, যেটা এখন এইটা একটা অনবদ্য উদাহরণ, সর্বোৎকৃষ্ট উদাহরণ। হ্যাঁ, তৎকালীন সময়ের জন্য যে যেটা করেছিলেন, বর্তমান সময়ে এই স্কুলটা এখনো আছে, এটা নারীদের জন্য একটা সর্বোৎকৃষ্ট উদাহরণ, যে তিনি নারী পুরুষকে মানে সবসময় সমান ভাবে দেখতেন, এখানে কোনো ভেদাভেদ করেননি। এবং আরো একটি পয়েন্ট তুলে ধরা যায় এই এই বিষয়ে, সেটা হলো যে মতুয়া দলের দলপতিও কিন্তু মহিলা আছে, এবং সেই গুরুচাঁদ ঠাকুরের আমলেও ছিল, এখনো আছে, এবং এইখানে সমান ধর্মাচরণ একটা স্বীকৃত। হ্যাঁ হ্যাঁ দাদা, একদম সমান। যে নারী পুরুষের যে আমরা যে দেখি যে নারী পুরুষের যে ভেদাভেদ ওখানে কিন্তু নাই, তারা কিন্তু সমানে হরিনাম করছে, বা এই যে দলের নেতৃত্ব দিচ্ছে এখন, আর এই যে গুরুচাঁদ ঠাকুরের যে সেই নারী শিক্ষার অবদানে আজকে আমরা এখানে, আমি সাধারণত এখানে বসে কথা বলতে পারতেছি, মানে এইটা কিন্তু ঠাকুরের অবদান। এর আগে আমার মনে হয় না অনুন্নত সমাজে হরিগুরুচাঁদ ঠাকুর আসার আগে কেউ নারী শিক্ষার প্রতি এতটা জোর দিয়েছিলেন। এবং আরো একটি তথ্য এখানে সন্নিবেশন ঘটানো যায়, সেটা হলো দেখা যাচ্ছে গিয়ে যে মতুয়াদের ভিতরে নারী পুরুষ সমান,
এটা তখনই পরিষ্কার রূপে ধরা পড়ে যখন নারী এবং পুরুষ একই সাথে স্বামী স্ত্রী কন্যাদের নিয়ে মতুয়ার দলে ওড়াকান্দিতে প্রবেশ করে এবং বিভিন্ন হরিসভায় মহোৎসবে নারীরা সমানভাবে তারা কিন্তু সঙ্গীত পরিবেশন করে, অংশ নেয়। তো আমরা আমরা সময়ের প্রতি দৃষ্টি রেখে আরো আলোচনায় অন্যান্য বিষয়ে যাব। আমরা একটা পয়েন্টে একটু আলোচনা করলাম, এখন আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে যে ঐক্যের বিষয়টা, এই মতাদর্শে ঐক্যের কথা বলেছে, এটা যদি একটু উদ্ধৃতি দিতেন, প্রামাণ্য উদ্ধৃতি, তাহলে দর্শকবৃন্দ তথা আমাদের বুঝতে সুবিধা হতো। এবং আরো যে আমরা দেখি গুরুচাঁদ চরিত, আমরা গুরুচাঁদ ঠাকুরের সময় থেকে একতার যে হরিচাঁদ ঠাকুর তো একত্র করে গেছেন, তারপরে গুরুচাঁদ ঠাকুর সেই একত্রিত লোকজন নিয়ে কি করেছেন, কতটা আমাদের টেনে তুলেছেন, এটার পরে আমরা একটু দেখি। ঠাকুর বলেছেন একতার বিষয় নিয়ে, একসাথে সবে মিশি করিল মন্ত্রণা, যে ঠাকুর যখন দত্তডাঙ্গা সভা করেন তখন এটা বলছে যে এক স্বজাতিকে ডেকে সবার সাথে একসাথে যে যুক্তি নেয় বা কথা বলে যে একতা থাকিলে যাবে সকল যন্ত্রণা। আগে আমাদের এক হতে হবে, আমরা যদি এক না থাকি, ওই যে বলা হয় যে দশের লাঠি একের বোঝা, যে কিন্তু সেই দশজন যদি এক থাকে তাহলে কিন্তু অনেক কঠিন কাজও করা সম্ভব। এইবার এবার দেখি গুরুচাঁদ ঠাকুর একটা কথা বলেছেন গুরুচাঁদ চরিতে, যে শ্রবণ করুন সবে, বড় বড় হব কোন ভাবে, তার লাগি কর, মানে বড় হতে হলে সবার আগে একাগ্রতা দরকার, একসাথে এক হয়ে যাহা করে বা একসাথে যা করবে সেই কার্য কখনো বিফল হবে না। এবার অন্য কথা শোনা যাবে না বা অন্য দিক অন্য কিছু মানা যাবে না, শুধুমাত্র এক লক্ষ্যে কাজ করতে হবে। তাহলে এই যে এক লক্ষ্যে যদি কাজ করা হয় তাহলে আমাদের দাবিয়ে রাখার জন্য আমাদের পরে যে কুসংস্কার কুসংস্কারের জাল চাপিয়ে রাখা হয়েছে আমরা অবশ্যই সেটাকে ছিন্ন করতে পারবো। এদিক থেকে গুরুচাঁদ ঠাকুর অনেকটা সফল ছিলেন, কেননা এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লেখা থেকে আমি বলেছি যে রমশূদ্রদের কতটা করুণ পরিণতি ছিল। এইখান থেকে হরিচাঁদ ঠাকুর টেনে তোলার পর গুরুচাঁদ ঠাকুর মানে এত অসহযোগ আন্দোলন, এত এত অসহযোগ, এত অপমান, এত লাঞ্ছনা সহ্য করার পরও কিভাবে এই জাতিকে এখনো টিকে আছে, এটার এইটা কিন্তু অনেক একটা বড় বিষয়। তো এরা কিন্তু স্বীয় ক্ষমতায় টিকে আছে, তার পিছনে অবদান এই মতুয়া দর্শনের বা হরিগুরুচাঁদ ঠাকুরের। যে এই দেশে যখন সর্বপ্রথম একটা আমরা একটা দিক আলোচনা করি, এই দেশে যখন সর্বপ্রথম জনগণনার কাজ শুরু হয় তখন ইংরেজ শাসন চলে, 1872 সালে সেই জনগণনার ভার এদেশীয়, তখন উচ্চ বর্ণের লোকজন ছিল উচ্চ পদে রাজ কর্মচারী, তাদের উপর ন্যস্ত হয়েছিল। এবং তারা কি করেছিল, তাদের ঘৃণা জনিত কারণে হোক বা অভ্যাস জনিত কারণে হোক, এই নমশূদ্র জাতির পরিচয় স্থলে তারা নমশূদ্র না লিখে কি করলো, চণ্ডাল লেখা শুরু করলো। এবং সেই রিপোর্টে কি লেখে, যে চণ্ডাল কদাচার জাতি, ব্যভিচারী জাতি, তারা অসভ্য, শিক্ষা শিক্ষিত নয়, এরকম খারাপ খারাপ কথা লিখে দিল। তখন কি করলো, এইটা যখন তারা এটা জানতে পারলো যে নমশূদ্রদের স্বার্থগত ভাবে, যে তাদের ইচ্ছাকৃত ভাবে তাদেরকে চণ্ডাল নামে আখ্যায়িত করা হয়েছে, তখন কি করলো, এই গুরুচাঁদ ঠাকুর তার সাথে লোক নিয়ে প্রতিবাদ করলো। এবং প্রতিবাদ প্রতিবাদ শুধু প্রতিবাদ না, এবং ধর্মঘট পালন করেছিল। যে চারটা নমশূদ্র অধ্যুষিত এলাকা ছিল ফরিদপুর, বরিশাল, খুলনা, যশোর, এই চারটা জেলায় নমশূদ্রের প্রভাব বেশি ছিল, এবং চারটা জেলায় তখনকার সময় কিন্তু ধর্মঘট পালিত হয়। আর তখন নমশূদ্রের জীবনে এই যে গুরুচাঁদ ঠাকুরের যে প্রেরণা সেটা কিন্তু প্রবেশ করেছিল এই তাদের গণ আন্দোলনের মুখে। 1819 তাদের যে নমশূদ্রদের গণ আন্দোলন বা ধর্মঘটের মুখে পড়ে তখন ব্রিটিশ সরকার কি করে 1911 সালে সেই সেন্সার্স রিপোর্ট থেকে চণ্ডাল নামটি কেটে সেখানে নমশূদ্র নাম লেখা হয়। কিন্তু লেখার পর উচ্চবর্ণীয়রা কিন্তু সেখানে তাদের ইয়া করে নাই, তাদের কিন্তু চণ্ডাল ডাকতো। তারপরে সেটা গুরুচাঁদ ঠাকুর সরকারের দৃষ্টি আকর্ষণ করায় যে চণ্ডাল নাম করা যাবে না। এইটা সম্ভব হয়েছে শুধু একতাকরণের জন্য,
শুধুমাত্র একতা ছিল বলেই একতার শক্তির মুখে পড়ে ব্রিটিশ সরকার কিন্তু তখন নমঃশূদ্র নামটা দিয়েছিল চণ্ডাল কেটে। এটা হচ্ছে একতার শক্তি। আরো যথেষ্ট উদাহরণ আছে, তো সময় স্বল্পতার জন্য এই একটা উদাহরণ আমরা মাত্র দিলাম। তো আলোচক নিপা ঢালির তারপরে নেতাতে আমি একটু যোগ করতে চাই, সেটা হলো এখানে এক ভাই জিজ্ঞাসা করেছেন যে নারীরা কি ডঙ্কা কেতনও মাতাম দিতে পারবে। তো এটা তো আগেই আমরা বলেছি যে অবশ্যই পারবে এবং দিচ্ছে, এবং এটা গুরুচাঁদ বা আমাদের মতীয় দর্শন কর্তৃক স্বীকৃত, তো ধন্যবাদ তাকে। আমি যে বিষয়টি একতার বিষয়ে আমি আরেক দুটি দুটি কথা এখানে আপনার সঙ্গে যোগ দিতে চাই, সেটা হলো গুরুচাঁদ ঠাকুরের যে বা আমাদের মতীয় দর্শনে যে দল মতুয়ার দল, এটাই তো একটা যৌথ যুথবদ্ধ একটা একতার প্রতীক। এবং হ্যাঁ দাদা, আমাদের অবশ্যই। অন্যান্য অন্যান্য মতাদর্শে যে একক সাধনা পাহাড়ে জঙ্গলে গুহায় ধ্যানে থাকে, কিন্তু এখানে মানে সমষ্টিগত সাধনার মানে মাতামের সহিত বা কীর্তনের সহিত করা হয়। তো আরো একটা বিষয় নারীকে গুরুচাঁদ বাদ ঠাকুর, দিয়ে, হ্যাঁ, বলেন দাদা। জড়ের বাস পড়ে না, তোরা জড়ায় কড়ায় থাকিস, উনি নির্দেশ দিয়ে গেছেন। তো আমরা এই বিষয়গুলো বললেন, আমরা সুন্দরভাবে আপনার কাছ থেকে একতা এবং নারীর যে সমান অধিকার বিষয়ক আলোচনা পেলাম। এখন আপনি যদি বলতেন যে এখানে যে অর্থনৈতিক যে উন্নয়নের কথা বলেছে, তারপরে মানে স্বাবলম্বিতার কথা বলেছে, কৃষির উন্নয়নের কথা বলেছে মতীয় দর্শনের মানে শ্রেষ্ঠ কাজ বলেছে কৃষিকাজকে, এরপর অতি সংক্ষেপে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং রাজনীতির কথা বলেছে, তো এই বিষয়গুলো যদি একটু বলতেন প্রামাণ্য সহকারে, উদ্ধৃতি সহকারে। সংক্ষেপে বলছি দাদা, হরিচাঁদ ঠাকুর, আমি দেখি ফেসবুকে একটা বিষয় নিয়ে কয়েকদিন আগে খুব কদাকার একটা লেখা হয়েছে যে হরিচাঁদ ঠাকুর বেটা হাল চাষ করে, ওকে কি অবতার মানতে হবে, তেলের দোকান দিছে। আমি বলবো, আমি জানি না সে সনাতন ধর্মের কোন মতাদর্শে বিশ্বাসী, কিন্তু আমার মনে হয় না সে তার ভিতর কোনো মনুষ্যত্ব আছে। কারণ বর্তমান আমরা দেখি, বর্তমান যে সময় এই অর্থনীতি টিকিয়ে রেখেছে কৃষি। এই কৃষিকে যদি আমরা অস্বীকার করি, কৃষক এক বছর একটু উৎপাদন বন্ধ রাখুক না, তাহলে দেখবেন পুরো দেশ তো না খেয়ে মরবে। সেখানে হরিচাঁদ ঠাকুর কি কৃষি কাজ করে ভুল করেছে? সে হাতে কলমে শিক্ষা দিয়েছে এবং বলেছে যে সর্বকার্য হতে শ্রেষ্ঠ হয় কৃষিকার্য। কারণ সে বুঝতে পেরেছিল যে কৃষি কাজের উপকারিতা কি। আজকে আমরা অর্থনীতির দিকে তাকাই, আমাদের অর্থনীতির সিংহভাগ, যে আমাদের অর্থনীতি যার পরে পরিচালিত হয়, তার অধিকাংশ আয় আসে কৃষি থেকে। আজকে কৃষির গুরুত্ব বাদ দিয়ে তো পৃথিবী চলে না, সেটা কিন্তু হরিচাঁদ ঠাকুর বুঝিয়েছিলেন যে মাটি কখনো অফলা থাকে না। যদি সঠিক কৃষক সঠিকভাবে চাষ করতে পারে, তাহলে সেখানে ফসল ফলানো অবশ্যই সম্ভব। তো এইটা কিন্তু বলেছেন। পরে গুরুচাঁদ ঠাকুর তারই হাল ধরে দেখেন বাণিজ্য করেছে, এবং তার বাণিজ্য করার নীতি ছিল কিন্তু খুবই খুবই সৎভাবে। কিন্তু সে কিন্তু বলেছে যে যে সৎভাবে আয় করো, যে যত্র তত্র থাকে অর্থ সৎভাবে তাকে তুলে লও। একটা যেহেতু গার্হস্থ্য ধর্মের পরে এখানে জোর দেওয়া হয়েছে, গার্হস্থ্য ধর্মের প্রধান হচ্ছে কিন্তু কর্ম, কর্ম হচ্ছে সব থেকে বড়। এখানে যদি কর্ম না করে আমি বসে বসে হে ঈশ্বর আমাকে খেতে দিয়ে যাও, আমাকে খেতে দিয়ে যাও, এইটা করি, আমাকে তো কেউ খেতে দেবে না, তো আমি আগে কর্ম করি। আমাকে কর্ম করতে হলে, আমাকে খেতে হলে, আমাকে সবার আমার যে মৌলিক অধিকার, আমার মা আমি আমি বেঁচে থাকার জন্য যেটা আমার দরকার, সবার আগে প্রয়োজন আমার খাবার। আমি যদি সেই খাবার যেটা যেভাবে উৎপাদন হয় সেইটাকে যদি আমি অস্বীকার করি, তাহলে আমি কি করলাম? আমার কি কোনো মানে মানুষের তো এইটা কোনো ধর্ম হতে পারে না যে আমি আমার শিকড়কে, যাকে বলা হয় কৃষি কিন্তু শিকড়, সেটা কিন্তু হরিচাঁদ ঠাকুর বুঝিয়েছেন যে কৃষিকার্য শ্রেষ্ঠ। গুরুচাঁদ ঠাকুর ব্যবসা করেছেন, লাভবান হয়েছেন সৎভাবে এইভাবে, কারণ আত্মোন্নতি আত্মসচেতনতা আগে দরকার। হরিগুরুচাঁদ ঠাকুর চেয়েছিলেন যে আগে এই জাতি উন্নত হোক, পরনির্ভরশীলতা ত্যাগ করুক, নিজেদের কাজ নিজেরা করুক। কিন্তু আদৌ কি সেটা হয়েছে দাদা? যে নিজের কাজ নিজে করা, এইটা কিন্তু আমরা এখনো করতে পারিনি। কেননা তখন হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর যদি নাম পরিবর্তনের সাথে সাথে চেয়েছিল হয়তো যে মানসিকতা নাম পরিবর্তন করলে, শিক্ষা দিলে এদের এই জাতির মানসিকতারও পরিবর্তন হবে, কিন্তু দাদা আমার মনে হয় না এই জাতির মানসিকতার পরিবর্তন হয়েছে। যদি হতো, তাহলে এই যে হুতুম প্যাঁচার নকশার কথা মনে পড়লো, ওখানে কালীপ্রসন্ন সিংহ একটা কথা বলেছে যে ভাঙা
সংস্কৃত মন্ত্র না হলে কি ঈশ্বরের কানে মন্ত্রটা ঢোকে না, যে এরকম একটা কথা বলেছে। তো আমার কথা হচ্ছে যে আমি যদি ঠাকুরকে, ঠাকুর বলেছে আমার যে মনের সহিত আমি ভক্তি করে পুজো করি আমি নিজে, তো সেটা কি ঠাকুর শুনবে না? আমি তো সেই জায়গাটায় দাঁড়াতেই পারি না, নিজেকে বিশ্বাসই করতে পারি না যে আমি, আমার ডাক ঠাকুর শুনবে। ওই যে সেই ব্রাহ্মণকে সংস্কৃত না বললে আমার ঠাকুর শোনে না, সেই ধারণাটা কিন্তু আমাদের আজও রয়ে গেছে। গুরুজির ঠাকুর আমি চেয়েছিলেন কিন্তু যে, হ্যাঁ আমি আমি আপনার এক আলোচনা শুনে একটা বিষয় আমার মনে পড়লো, আমি এই বিষয়ে আপনাকে একটু মানে সংযুক্ত করতে চাচ্ছি আপনার আলোচনার সাথে। সেটা হলো যে আমাদের একটা বদ্ধমূল ধারণা যে সংস্কৃত না হলে এই দেব ভাষায় নাম দিয়েছেন ব্রাহ্মণরা দেব দেব ভাষা, দেব ভাষা, দেবতাদের ভাষা। তো আমি এখানে একটা বিপ্লব সূচিত করেছেন গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর। সেটা হলো যার যার মাতৃভাষায় তার ইষ্টকে ডাকার জন্য, তার উপাস্যকে ডাকার জন্য একটা বিধান, যেরকম মতুয়াদের যে পূজা পদ্ধতি বা অন্যান্য, তা কিন্তু বাংলা ভাষায়। এবং এখানে অবশ্যই মানে বিশেষ কোনো ভাষাকে প্রাধান্য দেয়া হয়নি। তো আর একটি বিষয়, সেটা হলো আমরা মতুয়া মানে ধর্মাদর্শকে বিশ্বজনীন করে তুলতে পারি, এই সমস্ত আপনি যে সমস্ত পয়েন্টগুলোর কথা বললেন এগুলো ব্যাপকভাবে প্রচারের জন্য। আমরা বিশ্ব বলতে শুধু আমরা ভারত বাংলাদেশকে বুঝালে কিন্তু ভুল হবে। আমরা কি জানি যে ফিজিতে অনেক সনাতন ধর্মাবলম্বী আছে, তারপরে ত্রিনিদাদ এবং টোবাগো, সুরিনাম, তারপরে মরিশাস, ভারত মহাসাগরের নিচে একটা দ্বীপ রাষ্ট্র, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ভারতবর্ষ, এরপরে পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসী যারা আছে তাদের কাছে এই মতাদর্শ নিয়ে গেলে শুধু নমঃশূদ্র বা এই যে যে পতিত উদ্ধার এ কথা বললে তাদের কাছে পৌঁছানো যাবে না। তো আজকের এই হ্যাঁ আলোচনাটা, অবশ্যই আলোচনা শুনে যাতে সবাই একটা মানে ধারণা নিতে পারে যে আমরা বহির্বিশ্বে কি প্রচার করব। আমি এই বিষয়টা আমি আবারও উল্লেখ করছি মানে যারা শ্রোতা তাদের উদ্দেশ্যে। আর একটা বিষয় হলো যে হরিচাঁদ ঠাকুর এমনই একজন ছিলেন যে যিনি আপনি আচরি ধর্ম জীবেরই শিখিয়েছেন, তিনি হ্যাঁ গার্হস্থ্য ধর্ম প্রচলন করেছেন, এজন্য তিনি কিন্তু নিজে কৃষি কাজ করেছেন। কারণ হ্যাঁ অবশ্যই গৃহীকে অবলম্বন করেই তো সন্ন্যাসীরা ভিক্ষা করে কোথায়, গৃহীর কাছে। হ্যাঁ আর অবশ্যই গৃহী দাদা, গৃহে উৎপাদন কার্যে নিয়োজিত না থাকে তাহলে বিশ্ব সংসার চলবে কি? এটা উনি হাতে চলবে কলমে কিভাবে? শিখিয়েছেন। এবং বাণিজ্য গুরুচাঁদ ঠাকুর করেছেন, কিন্তু তার শুভারম্ভ করেছেন হরিচাঁদ ঠাকুর। তিনি তৈলের দোকান অবশ্যই দিয়েছেন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তো এইখানে মতুয়াদর্শে এই বাণিজ্য এবং কৃষি একে কিন্তু ব্যাপকভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই বিষয়গুলো তুলে ধরার জন্য সুন্দরভাবে। এখন কথা হচ্ছে যে মতুয়াদর্শে অন্যান্য আদর্শ তারা কি করে, শুধু চোখ বুজে বা ধ্যান করে বা এই জাগতিক জীবন থেকে পালিয়ে তারা গুহা বা মনে বনে কোণে সাধনা করে, কিন্তু মতুয়াদর্শ রাজনীতির কথাও বলেছে। আপনি যদি এই বিষয়টা একটু যদি তুলে ধরতেন। ওটা তৎকালীন সময়, আমরা যদি পিছনে ফিরি আমরা একটু গুরুচাঁদ ঠাকুরের সময়টাই দেখি, তিনি কিন্তু নিজে পালন করে আমাদের জন্য শিক্ষা রেখে গেছেন। তৎকালীন সময়ে আমরা অম্বিকাচরণ কিংবা সুরেন্দ্রনাথ ব্যানার্জির নামটা অবশ্যই অনেক, যারা ইতিহাসবিদ তারা অবশ্যই শুনবেন। স্বদেশী আন্দোলনের সময়ে তো তারা যখন স্বদেশী আন্দোলন শুরু করে, তারা জেনে গিয়েছিল যে পল্লীগ্রামে বিশাল মমশূদ্র নামে একটা জনগোষ্ঠী আছে, সেখানে তাদের নেতা গুরুচাঁদ ঠাকুর। কিন্তু গুরুচাঁদ ঠাকুরকে না পেয়ে তারা সেই জনগোষ্ঠীকে এখানে আনে, জনগোষ্ঠীর কাছে গিয়ে বিভিন্ন ভাবে বলতে থাকে যে আমাদের দেশকে আমাদের স্বাধীন করতে হবে, আর তারপরে আমরা বিলাতি পণ্য বর্জন করব। তো আমাদের লোকজন যেহেতু আত্মবিচ্ছৃত জাতি, তারা তো ভালো মন্দ বোঝে না, যে যা বলে তাই শুনে তারা মজে থাকে। এইটা শুনে তারা কি করলো, গুরুচাঁদ ঠাকুরের কাছে যখন গেল, গুরুচাঁদ ঠাকুর তাদেরকে দেখে খুব ক্রোধিত হলো। প্রথমে প্রথমে বললো যে তোমরা স্বদেশী সেজেছো, তোমরা জানো দেশপ্রেম কি? দেশপ্রেম কাকে বলে? দেশপ্রেম সম্পর্কে গুরুচাঁদ ঠাকুর একটা কথা বলেছে, দেশ কারে বলে বাপু, দেশ কারে বলে বাপু, মাটি কি মানুষ, কোনোদিনে কেহ তারা করিয়াছে হুশ, যে কোনোদিন কি তারা তোমাদের কাছে এসেছে? আজকে তাদের প্রয়োজন তাদের জন্য এসেছে, আজকে তোমরা তারা যে তাদের জন্য এসেছে, তাদের স্বার্থের জন্য তারা বিলাতি পণ্য বর্জন করার জন্য তোমাদেরকে বলেছে। তোমাদের নিজেদের কাপড় নাই, দেশি কাপড় পরতে পারো না, বিলাতি কাপড় তো তারা পরে, তো তারা বর্জন করুক।
আজকে সে তখন ঠাকুর বুঝেছিল যে রাজশক্তি, তখনও কিন্তু রাজনীতি ছিল, যে রাজনীতি ছিল না এমন না, তখন ব্রিটিশ শাসন ছিল। ঠাকুর বুঝেছিল যে রাজশক্তি ছাড়া এই জাতিকে তো উন্নত করা যাবে না। যারা কখনো আমাদের কাছে আসেনি তারা আজকে স্বার্থের জন্য আমাদের কাছে এসেছে, তাহলে নিশ্চয়ই তাদেরও কোনো স্বার্থ হবে। যদি দেশ স্বাধীনও হয় তাহলে তার সুফল পাবে কারা? নিশ্চয়ই উচ্চ বর্ণ। তাই গুরুচাঁদ ঠাকুর এই রাজনৈতিক, এই যে এইটা একটা রাজনৈতিক, কিন্তু তখনকার সময় কিন্তু ইচ্ছে করলে গুরুচাঁদ ঠাকুর পারতো যে স্বদেশী আন্দোলনে যোগ দিতে, কিন্তু গুরুচাঁদ ঠাকুর তার উপলব্ধি করেছিলেন যে আজকে আমার জাতিকে আগে জাগাতে হবে, আগে তারা বুঝুক দেশ কি, তারপরে তো তারা দেশপ্রেম বুঝবে। তার জন্য ঠাকুর বলেছিল যে দেশ নহে মাটি শুধু, দেশ দেশবাসী, যে কর্মে দেশ দেশ দেশবাসী, এইটা বুঝাইলেন তাদের শশী। কর্মে দেশের সব সুখে কাল কাটে, সেই কর্মে দেশ সেবা শ্রেষ্ঠ হয় বটে। যে দেশের মানুষ এক দেশের মানুষ একসাথে যদি দেশের মানুষের জন্য কাজ করলে, দেশের মানুষ যদি ভালো থাকে, তাহলে দেশের মানুষের যদি দুঃখ ভাব না থাকে, তাহলে দেশ ভালো হবে। এটাই আসল দেশপ্রেম, দেশের মানুষের জন্য কাজ করা। দেশ বলতে কিন্তু দেশের মাটি বুঝায় না, সেটা অবগত হয়েছিলেন পরে তিনি। আমি পড়েছি বইতে যে চিত্তরঞ্জন দাসকে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে, গান্ধীজিকে তিনি চিঠি দিয়েছিলেন যে আমার স্বজাতিকে আগে আগে তোমরা শিক্ষা দাও, তাদের ভাই বলে বুকে টেনে নাও, তারপরে তারা আগে দেশ বুঝুক, তারপর তারপরে তো তারা স্বদেশ বুঝবে। তো ঠাকুর ওইখানে একটা গুরুচাঁদ চরিত্রে একটা কথা বলেছেন যে অস্পৃশ্যতা মহাপাপ। এইটা গান্ধীজিকে চিঠি দিয়ে তিনি লিখেছিলেন, অস্পৃশ্যতা মহাপাপ, করুণ রটনা, প্রকৃত দরদ দিয়ে জাগান চেতনা, শিক্ষা দীক্ষা অর্থ দিয়ে, শিক্ষা দীক্ষা অর্থ সম্মান দানে, অনুন্নত জনে দিন সরল পরাণে, সকলে সরল এরা কুটিলতা নাই, খাটি প্রাণে ইহাদিকে আগে বলুন ভাই। এই গুরুচাঁদ চরিতে এটা বলা আছে স্পষ্ট, গুরুচাঁদ ঠাকুর বলেছিল। কিন্তু গুরুচাঁদ ঠাকুর যদি তৎকালীন সময়ে সেই তাদের তালে তালে তাল দিত, আজকে হয়তো নমশূদ্ররা এই জায়গায় আসতে পারতো না। কেননা যে তখন ব্রিটিশ সরকার শাসনে ছিল, আর ঠাকুরের প্রধান সহযোগী ছিল হচ্ছে ডক্টর সিএস মিট, যিনি ব্রিটিশ রাজপুরোহিত ছিলেন। গুরুচাঁদ ঠাকুরের প্রতিটা কর্মে এই যে নমশূদ্র জাতিকে জাগানোর জন্য মিট বিশেষভাবে সহযোগিতা করেছেন, বিশেষভাবে, যে যার গুরুচাঁদ ঠাকুরের পাশাপাশি মিটের অবদান কিন্তু কম না। তিনি গুরুচাঁদ ঠাকুরকে সমস্ত রকম পরামর্শ দিয়ে কিভাবে কাজ করতে হবে, তো সেইভাবে কাজ সেই মতো কাজ করেছেন গুরুচাঁদ ঠাকুর। যার গুরুচাঁদ ঠাকুরের চেষ্টা, মিডের প্রচেষ্টায় আজকে সেই অনুন্নত জাতি অনেকটা সামনে এগিয়ে গিয়েছে। তো এইটা ঠাকুরের কি একটা রাজনৈতিক দর্শন হয় না, যে কত শুদ্ধ রাজনৈতিক চেতনা, যে যখন যে থাকে তখন যদি তার সাথে, মানে যখন যে যেভাবে যখন যে সময় তখন সেই সময় সেই রকম চলতে হবে। যদি এই রাজনৈতিক চেতনাটা বোঝা না যায়, আজকে আমরা দেখি যে মতুয়াদের আসলে ওরা তাদের নিজস্ব কোনো দল নাই। কেন নাই? কারণ গুরুচাঁদ ঠাকুরের সেই শুদ্ধ রাজনৈতিক চেতনাটা সেই মতুয়াদের ভিতর আজও ঠিকঠাক মতো হয়নি। তো যদিও দুই একজন হয়েছে, তার বিভিন্ন জন বিভিন্ন দিকে মানে যাচ্ছে, যার জন্য মতুয়ারে এক হতেও পারছে না। তার কারণ কি? যে শুদ্ধ রাজনৈতিক চেতনা না জানা, এইটা হচ্ছে আর একটা কারণ। আর আর একটা বিষয় দেখি দাদা, যে গুরুচাঁদ ঠাকুর কিন্তু মানবাধিকার, মতুয়া দর্শনে কিন্তু আর একটা বিষয় আছে যে মানবাধিকার। এই যে প্রথমে তো যদি মানবাধিকারটা না হয়, জন্মের সাথে সাথে যদি আমাদের মানুষের একটা মৌলিক অধিকার আছে সেইটা যদি না পাওয়া যায়, মানুষ তো মানুষের পর্যায়ে পড়ে না। আমার জন্মের সাথে আমার ভালোভাবে বেঁচে থাকার অধিকার, আমার শিক্ষার অধিকার, এইগুলো যদি না পাওয়া যায়, তাহলে আমি কিসের, মানে একটা মানুষ কিসের মানুষের পর্যায়ে পড়ে? তো গুরুচাঁদ ঠাকুর আগে মানবতাদের সেই যেখানে তাদের কোন রকম অধিকার ছিল না সেখান থেকে টেনে তুললেন। এইটা কিন্তু একটা বড় একটা বড় একটা জায়গা। আচ্ছা, আমি আপনার আলোচনার সূত্র ধরে আমি আরো দুটি কথা যোগ করতে চাই। সেটা হলো গুরুচাঁদ ঠাকুর, আপনি যে কথাটা বলেছেন আসলেই সত্যি, যেখানে যেমন সেখানে তেমন ব্যবহার করার এই কথা উনি নির্দেশ দিয়েছেন। সেটা হলো উনি দেখ কি বলেছে, রাজা যদি হতে চাও, ধরো রাজ ভাব, ভাব অনুযায়ী আসে ভাবের স্বভাব। এবং আরো একটা কথা বলেছে,
সর্বশক্তি মূলে রাজা সবার উপরে, রাজ শক্তি বিনা জাতি উঠে কি প্রকারে? ওখানে রাজা বলতে উনি বুঝিয়েছেন তৎকালীন সময়ের উনি ওনার ভাষা, সেটা উনি বুঝিয়েছেন যে যারা রাজ ক্ষমতা অর্থাৎ সরকারে থাকে, সরকার প্রধান, তাদের হ্যাঁ কথা উনি বুঝিয়েছেন। আচ্ছা, এখন কথা হলো, আপনি বলে সমান অধিকার বা ঈশ্বরের কথা বলেছেন, মানব অধিকারের কথা, এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন যে মতুয়া ধর্ম প্লাস সমান সমান মানব অধিকারের একটা মতাদর্শ, এটা কেমন, সেটা যদি একটু বুঝিয়ে বলেন। আমি তো বলেছি সংক্ষেপে যে মানুষ, একটা মানুষ জন্মের পর তার বেঁচে থাকার জন্য কিছুটা মৌলিক অধিকার আছে। যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় কিন্তু আমরা পেয়েছিলাম, আমি প্রথমেই বলেছিলাম যে নমঃশূদ্রদের মধ্যে কিন্তু যে তাদের যে পূর্ব যে সমাজ ব্যবস্থা, এই ধরনের কোন ব্যবস্থা তাদের দেয় নাই, ওই যে তাদের ভালো মতো বাঁচার অধিকারটা কিন্তু দেয় নাই। মানবের, মানুষের বেঁচে থাকার যে অধিকার, এইটা থেকে কিন্তু তারা বঞ্চিত ছিল। ওই যে তাদের প্রধান পেশা ছিল মরা পোড়ানো কিংবা শূকর পালন, তাদের পরিধেয় বস্ত্র ছিল, কি পরিধেয় বস্ত্র ছিল, মরা ঘাটে ফেলে যেত সেই কাপড়টা, তাও হাঁটু পর্যন্ত। তারা যখন রাস্তা থেকে যেত তাদের গলায় কলসি বাঁধা, পিছনে ঝাড়ু বাঁধা, এটা কি কোনো মানুষ, এইটার জন্য কি মানুষ কোনো ভালোভাবে বেঁচে থাকতে পারে? পারে না। এমনকি তাদের ছায়াও যদি পড়তো তো উঁচু বর্ণীয়দের গায়ে, তখন তখন কিন্তু তাদের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারত। একটা মানুষ, যেখানে মানুষই সর্বশ্রেষ্ঠ, জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, হরিচাঁদ ঠাকুর বলেছেন মানুষের নিষ্ঠা করো। মানুষ, মানুষে নিষ্ঠা করতে হলে আগে মানুষের যে বেঁচে থাকার জন্য যে অধিকার গুলো, আমি তো আগে সেইটা আগে দরকার, যে মানুষের অধিকার, আগে যদি মানুষ অধিকারটা না পায় তাহলে সে মানুষ হিসেবে তো সমাজে বসবাস করতে পারবে না। আর যদি সমাজে মানুষ হিসেবে বসবাস করতে না পারে তাহলে সে সমাজের উন্নয়ন করবে কিভাবে? তাই মানুষের বেঁচে থাকার জন্য মানুষের যে মৌলিক অধিকার গুলো ছিল সেইটা কিন্তু গুরুচাঁদ ঠাকুর এই পিছিয়ে পড়া বা অনুন্নত সমাজকে সর্বপ্রথম দিয়েছিল। এর আগে কিন্তু আমার মনে হয় না কেউ এইভাবে চেষ্টা করেছে, দিয়েছিল। তো ঠাকুরের এই বিষয়টা কিন্তু অনেক, যেটা সুফল আজও আমরা এখনো ভোগ করছি, যে ভালো মতো চলতে পারছি, ভালো মতো মানে সমাজে একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপন পাচ্ছি, এইটা কিন্তু মানবাধিকারের, সব ঠাকুরের যে মানবাধিকার যে দৃষ্টিকোণটা ছিল বা মানবিক দৃষ্টিকোণটা ছিল, এটা কিন্তু সেইটা থেকে এটা কিন্তু একটা ভালো দিক, মানে সেটা কি, সেটার জন্য আজকে আমরা হ্যাঁ, আপনার কথার সূত্র ধরে আমি আরেকটি বিষয় আপনার আলোচনার সঙ্গে যোগ করতে চাই, সেটা হলো যে গুরুচাঁদ ঠাকুর কিন্তু বিধবা বিবাহের প্রচলন করেছিলেন তৎকালীন সময়ে। দেবী চাঁদ, গোপাল চাঁদ, এরকম আরো অনেক তার একান্ত ভক্ত বা শিষ্য বা অনুগামীদের দিয়ে বহু এই বিধবা বিবাহের আয়োজন করেছিলেন। এটা বিভিন্ন মতুয়া শাস্ত্রে, মতুয়া গ্রন্থে এটা বর্ণনা করা আছে। তো দেখা যাচ্ছে সেই সময়ে 8 বছর 9 বছরের কুমারী বা গৌরীদান, এরা অল্প অল্প বয়সেই বিয়ে হতো এবং অল্প বয়সেই বিধবা হয়ে যেত, সেই বৈধব্য যন্ত্রণা তারা বইতো সারা জীবন। তো তিনি এইটা না সইতে পেরে তিনি এই বিধবা বিবাহের প্রচলন করেন। এটা মানবাধিকার প্রদানের একটা মানে চরম দৃষ্টান্ত। এরপরে যে জাতির শিক্ষা ছিল না তাদের শিক্ষার ব্যবস্থা করেন, যে আপনি আপনার আলোচনায় আমরা জানতে পারলাম রাজনীতি করার সুপরামর্শ দিয়েছেন তিনি, শুধু পরামর্শ না, স্বয়ং তার নাতি পিতা ঠাকুর প্রমথরঞ্জন ঠাকুরকে উনি নির্বাচিত করিয়েছেন বাংলা মানে পূর্ব বাংলা থেকে 2 বার, এরপরে ভারতে চলে যাওয়ার পরে অনেকবার উনি নির্বাচিত হয়েছেন, বর্তমানে অনেকে মতুয়াদের ভিতরে নির্বাচিত হচ্ছেন বা আছেন। তো এই যে যে হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের মতুয়া মতাদর্শ, আমরা এটা মন্থন করলে, এটা বিশ্লেষণ করলে আমরা সত্যিকার অর্থেই একটা যুগোপযোগী, একটা বৈশ্বিক মানের একটা মতাদর্শকে আমরা খুঁজে পাই। শুধু যে ডঙ্কা কীর্তন বা মাতাম দেওয়া এর ভিতরে যে সীমাবদ্ধ নয়, এটা আমরা এখনো বুঝাতে সক্ষম হচ্ছি না। আমি আশা করি আপনার মতন একজন প্রাক্ত, একজন অভিজ্ঞ, একজন জ্ঞানী, একজন আলোচক যদি এরকম ভাবে দিকে দিকে আলোচনা করে, তাহলে এই মতুয়া ধর্ম, মতুয়া ইষ্টিখালীতে যখন গোপাল সাধুর বাড়িতে গুরুচাঁদ ঠাকুর আসে, তখন আসার পরে খানিকক্ষণ সব ভক্তরা মিলে একটু মানে একটু ডঙ্কা নিয়ে কীর্তন করে, তখন মহোৎসব হয়, সবাই খাওয়া দাওয়া করে, কিন্তু গুরুচাঁদ ঠাকুর না মুখ ভার করে বসে আছে।
তার কারণ বিধুভূষণ জানতে চায় যে ঠাকুর তুমি তোমার মুখ এরকম ভার করে কেন বসে আছো। এখন ঠাকুর বলল যে যে জন্য আরছি সেইটাই তো হলো না, শুধু লাফালাফি হলো। তো বিধুভূষণ জিজ্ঞেস করলো যে তুমি কি চাও ঠাকুর, তখন বলল যে জাতি জাগাতে হলে আগে জাগরণী সভা চাই, সভা চাই, সবার আগে আমাদের জাগরণী সভা করতে হবে। তাই গোপাল সাধুর তখন গোপাল সাধুকে ডেকে বলে যে তুমি আগে সভা করার আয়োজন করো, আমাদের জাতি ঘুমন্ত জাতি, তারা জেগে ঘুমায়, আগে তো ঘুমন্ত ছিল এখন তো জেগে ঘুমায়, তো আগে জাগরণী সভা করো, তাদেরকে যে তাদের আত্মসচেতনতা বুঝাও কি করলে তারা উন্নত হবে। তাই এই যে জাগরণী সভাটা করতে হবে, আমরা কোথাও মহোৎসবে গিয়ে ডঙ্কা পিটাই খাই বা চলে আসি, এইটা কিন্তু আসলে কাম্য নয়। গুরুচর ঠাকুর কিন্তু এইটা পছন্দ করতেন না যে খাবো ডঙ্কা পিটাবো এক থালা খিচুড়ি খেয়ে চলে আসবো, তিনি কিন্তু জাগরণী সভা করতে বলেছেন। এবং সভায় কিভাবে জাতির উন্নতি হবে, জাতি কাজ করবে, জাতি এগিয়ে যাবে, এই বিষয়ে কিন্তু তিনি নির্দেশনা দিয়েছিলেন সর্বদা। যেখানেই যেতেন আগে সভা করো বা জাগরণী সভা করো, যে জাগরণী সভায় জাতি জাগতে পারে, জাতি তাদের সচেতনতা বুঝতে পারে। একটা মানুষকে যদি আমরা একটা কিছু বারবার বুঝাতে থাকি, তখন কিন্তু মানুষটা একদিন হলেও বুঝবে, আজ না বুঝুক কাল বুঝবে, এই প্রজন্ম না বুঝুক পরের প্রজন্ম বুঝবে, কিন্তু তাদেরকে আগে জাগাতে হবে। এই বিষয়টা কিন্তু গুরুচর ঠাকুর মানে এই বিষয়টার পরে ঠাকুর কিন্তু ফোকাস করেছেন, কিন্তু আমরা কিন্তু সেইটা করি না। কোথাও যাই খুব হ্যাঁ আমরা কোথাও গিয়ে আমরা কীর্তন করব, এটা আমাদের মতো দর্শনের একটা অঙ্গ যে কীর্তন করব, সবকিছু করব, সেখানে তো আমাদের জাতি জাগরণের জন্য এতটুকু আলোচনা তো রাখতে পারি ঠাকুরের কর্মদর্শনের উপর, কিন্তু সেইটা কিন্তু আমরা কম রাখি। রিসেন্টলি হচ্ছে কিছু কিছু জায়গায়, কিন্তু এটা আমাদের ব্যাপক ভাবে করতে হবে। হ্যাঁ, সুন্দর বলেছেন। আমি গুরুচর ঠাকুরের যে জনজাগরণী সভা বা জাগরণী সভার কথা আপনি বললেন, এখানে তার একটা উদ্ধৃতি আমি দিতে চাই। এই মুহূর্তে লোক সম্বরণ করতে পারছি না। এখানে গুরুচর ঠাকুর বলেছেন, ঘরে ঘরে আন্দোলন প্রয়োজন হলো, সভা করো সভা করো প্রভুজি হাকিল। তো উনি যেখানেই যেতেন বলতেন সভা করো। তো আজকে আমরা দুই কথা শিখতে পেরেছি, যদি জনসভায় আমরা বক্তব্য দেওয়ার সুযোগ না পেতাম, তাহলে চর্চা করার যদি জায়গা না পেতাম, ক্ষেত্র না পেতাম, তাহলে দুটি কথা বলার সুযোগ কি আমরা মানে অর্জন করতে পারতাম গুণাবলী? এটা গুরুচাঁদ ঠাকুরের অবদান। আজকে এই অতি উন্নত মতাদর্শকে আমাদের আপনার মতন যারা প্রাজ্ঞ তাদের মাধ্যমে দিকে দিকে ছড়িয়ে দিতে হবে। তো এ পর্যায়ে একজন ভাই আমাদের ভিতরে একটা প্রশ্ন করেছেন, সেটা আমি সংক্ষেপে বলবো। সেটা হলো, গুরুচাঁদ ঠাকুর কিন্তু নির্দেশ দিয়েছেন যে পরিহাস বাচালতা কভু না করিবে। এইখানে মায়েরা এবং বাবারা ভাইরা হরিসভায় মহোৎসবে গান গাইবেন সমবেত ভাবে, কিন্তু উনি কিন্তু ই বলে দিয়েছেন যে কোথায় শিষ্টাচার বজায় রাখতে হবে। একেবারে একেবারে যে উন্মত্ত হয়ে যেতে হবে, হিতাহিত ভুলে যেতে হবে, এটা আমাদের সমাজের উন্নতি হচ্ছে, এই গান করে আমাদের অবনতি হচ্ছে, এটা বুঝতে হবে। এবং দেখা যাচ্ছে গিয়ে যে আমাদের অনেকেই কিন্তু আত্মহারা হয়ে, এটা মৈত্র সঙ্গীত না অন্য সঙ্গীত, এটা আমাদের মৈত্রদের ভালো কথা বলা হয়েছে না মন্দ কথা বলা হয়েছে, এটা না বুঝেই সময় কাল এগুলো না ভ্রুক্ষেপ করেই কিন্তু এগুলো সঙ্গীত পরিবেশন করে থাকে। এ বিষয়ে আমাদের সতর্ক হতে হবে। তো আমি অবশ্যই আলোচনার প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি। তো এই যে যে মতুয়া দর্শ, এটা সারা পৃথিবীতে পৌঁছাতে হলে আমাদের প্রচারকদের কি কি গুণাবলী থাকতে হবে বা কিভাবে প্রচার করলে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছানো সম্ভব, এটা যদি সংক্ষেপে বলতেন তাহলে আমাদের অনেক উপকার হতো। এই মতুয়া ধর্মকে কিন্তু সূক্ষ্ম সনাতন ধর্ম বলা হয় বা সহজ সরল ধর্ম, এবং যেটা একটা মানবতাবাদী ধর্ম। এই ধর্মটা কিন্তু বা এই দর্শনটা একটা বিপুল সম্ভাবনাময় যুগ উপযোগী একটা ধর্ম। এই 200 বছরে আমরা অতিক্রম করেছি, তবু আমাদের উপযুক্ত প্রচার ব্যবস্থা বা পত্রপত্রিকা যথেষ্ট না থাকায় আমরা এটাকে যথেষ্ট মানুষের দ্বারে দ্বারে নিয়ে যেতে পারিনি, এই সম্ভাবনাময় এই ধর্মটাকে। তো আমাদের আজকে আমরা আমরা আগের তুলনায় এখন যথেষ্ট শিক্ষিত মানুষ এই মতুয়া দর্শনে আসছে।
তো আমি এটাকে গুরুচাপ চরিতের একটা কথা বলতে চাই, ওখানে আছে, ভালো কারে বলে বাপু, ভালো কিসে হয়, ভালো হলে ভালো হবি মোর পিতা কয়। আচ্ছা, আগে আমাদের ভালো হতে হবে, আর ভালো হতে হলে কি করতে হবে? পরিচার ঠাকুরের দ্বাদশ আজ্ঞা তো আছেই যে একটা সুস্থ মানুষ হওয়ার জন্য আগে আমি নিজে ভালো হই। ভালো মানুষ যদি আমি হই, তাহলে আমার দেখে, আমাকে দেখে আমি যদি নিজে নিজে আচরণ করি, তাহলে আমায় দেখে পাশের আর একজন শিখবে। আমি যদি নিজে ভালো হই, আমাকে জনে জনে ডেকে ডেকে বলতে হবে না, এই আমি ভালো, তুমি আমাকে দেখে দেখে ভালো হও। আমার ভালো প্রতিটা সময় মানুষ হয়তো একটু ভালো বিপদ, যাদের যারা ভালো তারা হয়তো কিঞ্চিত সময়ের জন্য তারা বিপদের সম্মুখীন হয়, কিন্তু মানুষ কিন্তু যুগে যুগে তাদেরই অনুসরণ করে। আজকে যদি আমরা নিজেরা ভালো হতে পারি, নিজেরা আদর্শ অনুসরণ করতে পারি, তাহলে কিন্তু এইটা মানুষের আমাদের দেখে পাঁচজন শিখবে যে না এরা পারবে। আর যারা একটু আছে তারা, আমার মনে হয় যে যেভাবে যুগ উপযোগী করে মানুষের কাছে পৌঁছানো যায়, যে সময় উপযোগী, দেখেন একটা একটা জিনিস সব সময় একটা মতবাদ কিন্তু পরিবর্তনশীল, মানুষের জন্য ওটা ইয়ে হয়েছে সময়ের প্রয়োজনে ওটাকে একটু কেটে সেটে করা যায়, যে মানুষের প্রয়োজন অনুযায়ী, যে ওই ওরকম করে আমরা কিন্তু যদি একটু প্রচার করতে পারি, যে আমাদের পজিটিভ দিকগুলো তুলে ধরতে পারি, তাহলে মানুষের দ্বারে অবশ্যই পৌঁছানো সম্ভব এবং মতুয়া দর্শনকে আমি আপনার বিশ্ব। কাছে সংক্ষিপ্ত ভাবে জানতে চাচ্ছি যে প্রচারকদের কেমন হতে হবে, আপনি 2 মিনিটের ভিতরে যদি বলতেন যে প্রচারকদের কেমন হতে হবে, তাদের প্রচারণার কৌশল বা তাদের ব্যক্তিগত চরিত্র বা মাধুর্য, ব্যক্তি মাধুর্য কেমন হবে? সবার আগে বলবো তাদের নিজেদের তো আদর্শ গুণাবলী থাকতেই হবে, কারণ আমি একজনকে উপদেশ দিতে হলে আগে তো আমাকে ভালো হতে হবে, না আমার কথা কে শুনবে। দ্বিতীয়ত, আমি যখন মতুয়া দর্শনের উপরে কেউ যখন স্টাডি করবে, তখন এই পড়বে বিষয়টা, তখন কে কথা বললো, অন্য কোনো শাস্ত্র থেকে কথাটা বলা কিনা, এইটা ভালো করে বুঝে বলতে হবে। বইতে লেখা বলে বললাম, এইটা কিন্তু হবে না, যে ভালো করে বলতে হবে আগে। এইটা হচ্ছে আগে, যে তার বলার ভঙ্গি, আমরা অবশ্য ভালো করে এখনো কিভাবে কথা বলতে হয় সুন্দর করে, আমাদের কথায় যথেষ্ট আঞ্চলিকতা, কিন্তু সুন্দর সাবলীল বাংলা মানে মানুষের কাছে গ্রহণযোগ্য করে যেভাবে তুলতে হবে বলতে হয়, সেইটা আমরা পুরোপুরি এখনো আয়ত্ত করতে মনে হয় না যে পুরোপুরি সক্ষম হয়েছি। তো আগে করতে হবে এইভাবে, নিজেদেরকে আগে সেইভাবে তৈরি করতে হবে, যে যাতে লোকে দেখে, লোকে লোকের আগ্রহ হয়। আজকের এই টক শোতে উপস্থিত নিপা ঢালিকে আমাদের মহিমা টিভির পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই, এবং যারা সরাসরি আমাদের এই আলোচনা শুনলেন তাদেরকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আসলে মতুয়া ধর্মাদর্শ এমনই একটি দর্শন যে যেখানে বলা হয়েছে দ্বাদশ আজ্ঞায় কাহারও ধর্মকে নিন্দা করিবেও না, এইটা যে কত একটা বৈশ্বিক মানের একটা কথা, যে এই জগতে শান্তি স্থাপনের যে কি মহান বার্তা, যে কাহারও ধর্মকে নিন্দা করিও না। তাহলে এইটা আমরা পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের এই যে আজ্ঞা, এটা আমরা পালন করব, এবং আমাদের এই মতাদর্শকে কাউকে আক্রমণ না করে সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের সুগুণাবলীটুকু প্রচার করব, তাতেই যথেষ্ট প্রচার হবে এবং যারা মুক্তি কামী তারা আমাদের মতাদর্শে চলে আসবে, আমরা এই প্রত্যাশা রাখি। আর এই আরেকটু বিষয় আমরা দেখি, হ্যাঁ হ্যাঁ বলেন, আরেকটু বিষয় আমরা দেখি, সোশ্যাল মিডিয়ায় একটা দর্শনকে প্রচার করতে হলে আগে মানুষের দ্বারে আনতে হলে আগে তার পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলতে হয়, কিন্তু আমরা দেখি মতুয়াদের ভিতর এই জিনিসটা একদমই নাই। তারা কোন গোসাই আগে কি করলো, কোন বইয়ে কে লিখলো, কোন গোসাই কিভাবে মরলো, এইটা নিয়ে কিন্তু তারা অশালীন একে অন্যকে আক্রমণ করে। দাদা, এইটা আগে প্রতিহত করতে হবে, কারণ এইটার মাধ্যমে সবাই দেখে। আজকে যদি মতুয়ারা নিজেরা নিজেদের খারাপ নেগেটিভ দিকগুলা যদিও কম উইথড্র করে দেয়, তো অন্য তো সুযোগ পাবেই, সো তাদের সবার সব সময় পজিটিভ দিকগুলো অনুসরণ করতে হবে, যে কে কি করলো। হ্যাঁ সেটাই, আমরা আসলে আমাদের সবার প্রত্যাশা হোক আমরা ব্যক্তি আক্রমণ করব না, আমরা নিজেদের ভিতরে ভ্রাতৃঘাতী যুদ্ধ করব না, স্নায়ু যুদ্ধ পরিচালনা করব না, আমরা একই হরিচাঁদের সন্তান, আমরা একই মতাদর্শে বিশ্বাসী, আমরা আমাদের সুগুণাবলী আমরা
পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিব এই প্রত্যাশা রাখছি। আর আজকে এই মহিমা টিভির পক্ষ থেকে আমি শশাঙ্ক বর সবাইকে প্রণাম জানিয়ে বিদায় নিচ্ছি। জয় হরিচাঁদ। ধন্যবাদ জয় সবাই। হরিচাঁদ।